সম্প্রতি দক্ষিণ কলকাতার রাসবিহারী এভিনিউয়ে শ্রীনাথ হলে বিনামূল্যে চতুর্থতম কোভিড-19 ক্যাম্পের আয়োজন করা হয়। রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরাম ইন অ্যাসোসিয়েশন ও ক্যালকাটা মোটর ডিলার্স অ্যাসোসিয়েশন এবং ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে এই ক্যাম্পটি পরিচালিত হয়। এই ক্যাম্পে মোট 500 জনকে টিকা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি স্পন্সর করে বীজমোহন গায়ত্রী দেবী ফাউন্ডেশন।